বিধানসভার বাইরে উত্তেজনা সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের বিক্ষোভ আমরা জানি যে বাদল অধিবেশনে শুভেন্দু অধিকারী সহ আরো বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল এবং বিধানসভায় ইতিমধ্যেই শুরু মাফ করবেন বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল অন্যদিকে বাদল অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিধানসভার বাইরে উত্তেজনা সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের বিক্ষোভ চলছে সেখানে এই রাজ্যে যে পদ্ধতিতে সাসপেন্ড করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক কিন্তু এই রাজ্যে ক্রমপর্যায়ে যে ঘটনাগুলো ঘটছে রামপুরহাট বাগটুইয়েতে যেভাবে প্রশাসনিক ব্যর্থতা সামনে এসেছিল তারপরে গত দু তিন দিন ধরে যে রাজনৈতিক বা পরিকল্পিত বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ গিয়েছে আজকে সাসপেনশন অবস্থায় আমরা এখানে বসেছি কিন্তু যদি আমরা আজকে বিধানসভার অভ্যন্তরে আমরা ঢুকতে পারতাম তাহলে সেখানে আমাদের পক্ষে গত দু তিন দিন ধরে যে তাণ্ডব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে তার প্রতিবাদ করতে গেলেও তো সেখানে সাসপেন্ড হয়ে যেতে হবে ফলে প্রশ্নটা কিন্তু শুধু সাসপেনশনের নয় প্রশ্নটা হচ্ছে যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে তোষণকারী তোষামতকারী ছাড়া আর কাউকে পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়া হবে না এই যে পরিকল্পিত নীতিতে এই রাজ্যের সরকার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানাচ্ছি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে বিধানসভার বাইরে উজ্জ্বল আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে সাসপেন্ডেড বিজেপি বিধায়করা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে বিধানসভার ভেতরে বিজেপির কয়েকজন বিধায়ক তারা অংশ নিয়েছিলেন কিন্তু সাসপেন্ড হওয়া সাতজন বিধায়ক তারা কিন্তু বাইরে বসে রয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য বিধায়করাও যোগ দিয়েছেন এবং এই এই যে বিক্ষোভ সূচি সেখানে কিন্তু যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আপনারা কতদিন পর্যন্ত বাইরে থাকবেন ওরা ঠিক করবে ওদের মেজরিটি হাউস ফর অপোজিশন অপোজিশন লিডারকে বাইরে রেখে হাউস চালাচ্ছে বাংলার লোক দেখুক বাংলা পক্ষ কোথায় গেল আনন্দবাজার বর্তমান পড়া লোকরা কোথায় গেল অধ্যক্ষ আজকে বললেন আপনারা যে আবেদন পত্র করেছেন সেটা ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ উনি বলতে পারেন উনি বলেছেন দু লাইনের মোশন আনতে আমরা রুল বই দেখেই করেছি এবং কোর্টের রেফারেন্স দিয়েছি ওটা তো ওনার অসুবিধা হচ্ছে কোর্টের রেফারেন্সেই তো মোশন এনেছে কোর্টই তো বলেছে তোমরা সোমবার আপিল করবে উদ্দেশ্য খারাপ তো উদ্দেশ্য মহৎ হলে এই সব প্রশ্ন তোলে না আর উনি এই টেকনিক্যালিজমের প্রশ্নটা বরাবর তোলেন তৃণমূলকে সেভ করার জন্য আমি যখন ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মুকুল রায়ের টুইট এবং এফবি দিয়ে বলেছি উনি তৃণমূল জয়েন করেছেন তখন উনি বলেছেন এটা প্রমাণিত নয় আর কোর্ট বলেছে চিফ জাস্টিস বলেছে অপোজিশন লিডারের ডকুমেন্ট ভেরিফাইড আচার্য হওয়ার মতন গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে মুখ্যমন্ত্রী আচার্যের দায়িত্ব নেবেন আপনারা আজকে বাইরে কি বলবেন আমরা বাইরে নেই তো আমাদের সাতজন সাসপেন্ডেড এমএলএ বাইরে থাকবে ঢোকার সুযোগ নেই বাকিরা ঢোকবে পার্টিসিপেট করবে ভোটিং এ যাবে একটাই হাউস বসে আমাদের ছজন বলবে মুখ্যমন্ত্রীকে আচার্য করার চেষ্টার বিরুদ্ধে আমাদের বক্তব্য ভিতরে রেকর্ড হবে আমরা ভোটিং চাইবো আমাদের যা যতজন মেম্বার আছে ভোটে পার্টিসিপেট করব আমাদের সাতজনকে বাইরে থাকতে ওরা বের করে দিয়েছে চাই না অপোজিশন লিডার বিশেষ হচ্ছে শুভেন্দু অধিকারী মমতাজিকে হারিয়েছে না চোখে চোখ রাখতে পারছে না কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তো কোনোদিন কাটাতে পারবেন না অটোবায়োগ্রাফি লিখতে গেলেও হেরেছি 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 দেখো এটাই কিন্তু হচ্ছে স্পষ্ট বক্তব্য এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছেন
যে তারা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলেন সেটা রিজেক্ট হয়েছে, তারা ফের হাইকোর্টে যাবেন এবং এখানে দাঁড়িয়ে যতদিন পর্যন্ত না তাদের এই দাবি মানা হবে তারা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন এবং ভেতরে যে সমস্ত বিধায়করা আছেন তারা কিন্তু প্রতিবাদ করবেন। বিশেষ করে আজকে যে বিল আসতে চলেছে সেই বিলেরও কিন্তু তীব্র প্রতিবাদ করা হবে, এমনটাই কিন্তু জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।